রাখাইনের জান্তাও বিদ্রোহী তুমুল লড়াই গ্রাম ছাড়লেন সীমান্তের বাংলাদেশিরা রাষ্ট্রদূতকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ চার ধাপে উপজেলা নির্বাচন সংরক্ষিত নারী আসনে ভোট 14 মার্চ আওয়ামী লীগের মনোনয়ন কিনতে তারকাদের হিড়িক রোজা ঘিরে পণ্যমূল্য চড়া বাজার নিয়ন্ত্রণে হার্ডলাইনে যাচ্ছে সরকার দাম স্থিতিশীল থাকবে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী সাবেক প্রেসিডেন্ট হিসেবে বিচার থেকে দায় মুক্তি পাবেন না ট্রাম্প মার্কিন ফেডারেল আপিল কোর্টের সর্বসম্মত অভিমত বিপিএল এর দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রতিপক্ষ খুলনা টাইগার সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে লড়বে দুর্দান্ত ঢাকা শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি ইশরাত জাহানমণি কফি হাউস প্রতি চুমুকে আড্ডা জমে এবারে বিস্তারিত মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির ধাওয়া খেয়ে জান্তা বাহিনীর আরও 149 সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের উখিয়ার একটি স্কুলের নিরাপত্তা হেফাজতে রেখেছে বিজিবি এদিকে কক্সবাজার সীমান্তে আরও 3 বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে চলমান পরিস্থিতিতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি কক্সবাজার থেকে সৌরভ দেবের রিপোর্ট মঙ্গলবার দিনভর মিয়ানমার অভ্যন্তরে চলা সংঘর্ষের সময় এভাবেই বাংলাদেশ সীমান্তে এসে পড়ে বিস্ফোরিত হয় জান্তা বাহিনীর ছোড়া মর্টার শেল যা ধরা পড়ে দেশ টিভির ক্যামেরায় মঙ্গলবার ভোর থেকে সীমান্তের ওপারে নতুন করে সংঘর্ষ শুরু হয় উখিয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে সকালে একসাথে 114 সদস্যের মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর বিশাল একটি বহর আশ্রয়ে আসে বাংলাদেশে দুপুরের পরে আসে আরও 35 জন যাদের বিকেল নাগাদ বিজিবির গাড়িতে করে নিয়ে যাওয়া হয় অন্যত্র উখিয়ার রহমতের বিলের স্থানীয়রা জানান সকাল 8:30টার দিকে নাফ নদী পার হয়ে 114 জনের গ্রুপটি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে যেখানে দুজন নারী ও দুজন শিশুকেও দেখা গেছে আমার স্কুলের দক্ষিণ পাশে জড়ো হয়েছে আমি স্কুলটা আমি স্কুলে এসে দেখি যে এখানে আমাদের বিজিবি আশ্রয় নিয়েছে এবং ওরা ওদের সাথে বাংলাদেশের বিজিবির অধীনে ওরা সারেন্ডার করছে এছাড়া এক রোহিঙ্গাকে অস্ত্রসহ আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা রহমতের বিল সীমান্ত এলাকায় কৃষি কাজ করতে গিয়ে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছে স্বজনরা জানায় তাকে উখিয়ার MSF হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এ নিয়ে মঙ্গলবার 3 জন বাংলাদেশি আহতের খবর রয়েছে কৃষি কাজ করতে গিয়েছিল তারপর উনার গায়ে উনি নিচে পড়ে থাকছিল তারপর উনার গায়ে গুলি লাগছে বিজিবির রামুর সেক্টর কমান্ডার বলেন বাংলাদেশের অভ্যন্তরে প্রাণহানি ও জানমালের যেন ক্ষয়ক্ষতি না হয় তার জন্য সার্বক্ষণিক কাজ করার চেষ্টা করছে বিজিবি আমাদের দেশের ভিতরে যে কোনো ধরনের প্রাণহানি যাতে অ্যাভয়েড করা যায় আমাদের যাতে জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই ব্যাপারে আমরা সার্বক্ষণিকভাবেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা সহ সবকিছুই করার চেষ্টা করছি এখন পর্যন্ত 264 জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্য আশ্রয়ে আছে জানিয়ে বিজিবির মহাপরিচালক সাংবাদিকদের বলেন সীমান্তে নজরদারির পাশাপাশি অনুপ্রবেশ ঠেকাতেও সচেষ্ট আছে বাংলাদেশের বর্ডার গার্ড আন্তর্জাতিক একটা সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছি 65 জন রোহিঙ্গা বোটের মাধ্যমে পানিপথে প্রবেশ করার চেষ্টা করছিল সেখানে আমাদের টেকনাফ বিজিবি তাদেরকে প্রতিহত করে পুশব্যাক করার প্রসেস চলমান আছে আমরা কোনো ধরনের রোহিঙ্গাকে আর ভিতরে ঢুকতে দেব না এদিকে সোমবার নিহত দুজনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন সেই সাথে সীমান্তবর্তী এলাকাগুলোতে বিরাজ করছে আতঙ্ক সৌরভ দেব দেশ টিভি কক্সবাজার আরাকান আর্মির দখল করা তুমরু রাইট ক্যাম্প ও ঢেকি বুনিয়া ক্যাম্প এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী এতে সীমান্তের বাংলাদেশি গ্রামগুলোতে ছড়িয়ে পড়ে আতঙ্ক সোমবার মর্টার শেলের আঘাতে 2 জন নিহতের পর তুমরু ও ঘুমধুম সীমান্ত থেকে স্থানীয়দের সরিয়ে নিতে শুরু করেছে প্রশাসন আবুল বাশার নয়নের রিপোর্টে বিস্তারিত বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমরু ও ঘুমধুম সীমান্ত জুড়ে উত্তেজনা অব্যাহত আছে আজ ভোর থেকে ঘুমধুমের রাইট ক্যাম্প ও ঢেকেবুনিয়া ক্যাম্পে বিমান থেকে গোলাবর্ষণ করে জান্তা বাহিনী
এমন পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতায় পড়েছে সীমান্তের গ্রামগুলোর মানুষ। ঝুঁকি বিবেচনায় জেলা প্রশাসন তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে। দুপুর থেকে ইউনিয়ন চেয়ারম্যানের নির্দেশে কাজ শুরু করেছে গ্রাম পুলিশ ও আনসার বাহিনী। তারা স্থানীয়দের সরে যেতে সহায়তা করছে। যারা গোলাগুলি শব্দ শোনা যায় এখানে সীমান্তে, তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য সিএমও সাহেব নির্দেশ দিয়েছে, আমরা এই মেসেজটা এদেরকে পৌঁছে দিচ্ছি। নিরাপত্তা ঝুঁকি থাকায় গ্রামগুলোর মানুষ কিছু খাবার ও প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার কথা জানিয়েছেন গ্রামের অধিবাসীরা। চলে যেতে বলতেছে চেয়ারম্যানে, এখানে গুলি চলাচলি হচ্ছে, ওটার মানে কি আতঙ্ক বইয়ে। আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এলাকায় গিয়ে যারা আছে তাদেরকে নিরাপত্তা স্থানে চলে যাওয়া, আমরা আশ্রয় কেন্দ্র খুলছি। তারপরে কিন্তু বোমাশিট কাপড় কিন্তু নষ্ট হইয়ে, তারপরে বহুত গাছগুছরা কেটে হলা, আর কেটে হলা দিলে তো ওনারা আম্মু কইবেন। এদিকে মঙ্গলবার বিকেলে সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে যান বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তারা ঘুমদুম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জরুরি বৈঠক শেষে ব্রিফ করেন সাংবাদিকদের। আশপাশে প্রায় 240টি ফ্যামিলি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, যার মধ্যে আমরা 150টি ফ্যামিলি কিন্তু বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে চলে গিয়েছে। বাকি যারা আছে তাদেরকে আমরা আবারও অনুরোধ করছি, আপনাদের মাধ্যমে অনুরোধ করছি, তারা যেন নিরাপদ আশ্রয়ে চলে যায়, কোনো রকম অনুপ্রবেশ যাতে ঘটতে না পারে। এই জন্য আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি এবং আমাদের যে নর্মাল জনবল সেটা আমরা বৃদ্ধি করেছি। পুলিশ সুপার জানান পরিস্থিতির সুযোগ নিয়ে কোনোভাবেই যেন কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য সতর্ক অবস্থায় আছে পুলিশ। উত্তপ্ত সীমান্তে শান্তি ফেরাতে বান্দরবানের ঘুমদুম তুমরু এলাকা পরিদর্শন করেছেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন এবং পুলিশ সুপার সৈকত শাহিন। তারা স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেছেন ভয়ের কোনো কারণ নেই। বান্দরবানের ঘুমদুম থেকে আবুল বাসার নয়ন, দেশ টিভি। এদিকে সীমান্তের বাংলাদেশ ভূখণ্ডে মিয়ানমারের গুলি বর্ষণের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অংকিও মোয়েকে তলব করে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর বাংলাদেশ যুদ্ধ চায় না জানিয়ে সংকট নিরসনকে জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জুবাইর রাজিনের রিপোর্ট। বিদ্রোহী গোষ্ঠীগুলোর অব্যাহত হামলার মুখে ক্রমেই সীমান্ত চৌকিগুলোর নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা বাহিনী। মঙ্গলবার উখিয়া সীমান্তে মিয়ানমারের ছোড়া গোলায় আহত হন এক কৃষক। এর আগে সোমবার মিয়ানমারের ছোড়া মর্টার শেলে দুইজনের মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে সীমান্তে সংঘাত নিয়ে কড়া ভাষায় সতর্ক করা হয় মিয়ানমারের রাষ্ট্রদূত অংকিউ মোয়েকে। তাদের মর্টার শেল আমাদের দেশের অভ্যন্তরে পড়েছে 30টির মতো এবং দুইজন নিহত হয়েছে। আজকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডাকা হয়েছিল, ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং এই ধরনের তাদের আভ্যন্তরীণ যে কনফ্লিক্ট সেটির কারণে আমাদের দেশের অভ্যন্তরে তাদের মানুষের প্রবেশ, একই সাথে সেখান থেকে গোলা বারুদ এসে আমাদের এখানে পড়া এবং আমাদের মানুষ আহত নিহত হওয়া, এই পুরো জিনিসটা তাদেরকে প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে গোলাগুলিকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বাংলাদেশ কখনো যুদ্ধ চায় না। তাদের এটা ইন্টারনাল কনফ্লিক্ট, এটাকে আমরা আমাদের সাথে তাদের কোনো বিরোধ নেই, তাদের সাথে আমাদের যুদ্ধের কোনো কারণ হবে না। আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমাদের কনসার্ন আমরা জানাবো, তাদের বক্তব্য শুনবো। মিয়ানমারের চলমান সংঘাত এবং রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের। রোহিঙ্গা ইস্যুতে যে সমস্যা সেটা আন্তর্জাতিকভাবে সমাধানের প্রয়াস চলছে। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ভোট 14 মার্চ। মঙ্গলবার সিসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়। একই সঙ্গে দেশের 495টি উপজেলায় 4টি ধাপে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। ক্ষমতাসীন আওয়ামী লীগ 14 দলের শরিকদের সঙ্গে জোটবদ্ধ হয়ে সংসদে সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্রদের সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে 48 আসনে, আর জাতীয় পার্টি পাবে 2টি।
মঙ্গলবার এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে বৈঠকে বসেন কমিশন কর্মকর্তারা। বৈঠকে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। পরে সাংবাদিকদের তা জানান ইসি সচিব। বৈঠকে চার ধাপে দেশের সব উপজেলা নির্বাচনে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান সচিব। বারের ন্যায় এবারও প্রায় চারটি ধাপে এই নির্বাচনটি আয়োজন করা হবে। প্রথম ধাপে নির্বাচন হবে 4 মে, দ্বিতীয় ধাপে নির্বাচন হবে 11 মে, তৃতীয় ধাপে নির্বাচন হবে 18 মে এবং চতুর্থ ধাপে নির্বাচন হবে 25 মে। আপনারা আগামী সপ্তাহের প্রথম থেকে ওয়েবসাইটে তালিকাটা দেখতে পাবেন। সাধারণত উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে রিটার্নিং অফিসার হিসেবে থাকেন অতিরিক্ত জেলা প্রশাসক। দেশের মোট 495টি উপজেলা নির্বাচনে কোন ধাপে কতগুলো উপজেলা থাকবে পরবর্তী বৈঠকের সিদ্ধান্ত নিয়ে কমিশনের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে বলেও জানান ইসি সচিব। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। ঘনিয়ে আসছে রোজা, বাড়ছে নিত্য পণ্যের দাম, এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে হার্ড লাইনে যাচ্ছে সরকার। কৃষি, খাদ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ সভায় আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে এলাকা ভিত্তিক ধানের উৎপাদন ও দাম নিয়ে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। আর রোজায় দাম স্থিতিশীল থাকবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী নিয়াজ মোর্শেদের রিপোর্ট। গেল বছর থেকেই ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের দাম, নতুন মন্ত্রিসভা দায়িত্ব নেয়ার পরও অস্থির বাজার, বাড়ছে চালসহ রোজায় প্রয়োজনীয় পণ্যের দাম। সচিবালয়ে যৌথ সভায় বসে খাদ্য, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়। সভায় পণ্যমূল্য নিয়ন্ত্রণে বেশ কিছু সিদ্ধান্ত হয়। সভা শেষে খাদ্যমন্ত্রী জানান, এলাকাভিত্তিক ধানের বাজার নিয়ে কৃষি মন্ত্রণালয়কে তথ্য দিতে বলা হয়েছে। চালকল মালিকদেরও কয়েকটি নির্দেশনা দেওয়া হয়। কোন কোন অঞ্চলে কোন কোন ধান উৎপাদন হয় সেটা সহ এবং এটা যৌক্তিক মূল্য সহ ওনারা আমাদেরকে 20 দিনের মধ্যে ধান, চাউল প্লাস অন্যান্য সবজি বা যেগুলো উৎপাদন হয় এরিয়া অনুসারে ওনারা আমাদেরকে দেবেন এবং সেই সূত্র ধরেই আমরা বাজারের মনিটরিংগুলো আরও জোরদার করব। দেশে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, চিনি, ভোজ্য তেল ও খেজুরের আমদানি শুল্ক কমানো হচ্ছে, রমজানে পণ্যমূল্য বাড়বে না বলেও জানান তিনি। যে চালে যেহেতু আমাদের ইম্পোর্ট লাগে না, কৃষিমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী বলছে ইম্পোর্ট যেহেতু লাগে না, সেই জন্য অযৌক্তিকভাবে বড় একটা ট্যারিফ না দিয়ে রেখে যদি কেউ মনে করে যে কম দামে চাল এনে বাজারে বিপণন করবে, সেখানে কৃষি মন্ত্রণালয় বা খাদ্য মন্ত্রণালয় কোনো প্রতিবন্ধকতা নাই। আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শন করবেন বলেও জানান প্রতিমন্ত্রী। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এবার গভীর রাতে শীত কেটে ঘরে ঢুকে মা ও তার কিশোরী মেয়েকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চরোয়াবদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের ওরফে মুন্সি মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। নোয়াখালী প্রতিনিধি মাওলা সুজনের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। ভুক্তভোগী গৃহবধূর স্বামী একজন দিনমজুর, কাজের জন্য প্রায় ঘরের বাইরে থাকতে হয় তাকে, বাড়িতে আসেন 3-4 দিন পরপর। ভুক্তভোগী গৃহবধূর ভাষ্য মতে, সোমবার দিবাগত রাত 2টা থেকে 2:30টার মধ্যে 3 ব্যক্তি শীত কেটে ঘরে ঢুকে তাকে ও তার কিশোরী মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনায় মামলার পর প্রধান আসামি আবুল খায়ের ওরফে মুন্সি মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিয়মিত মামলা রুজু হয়েছে, একজন আসামিকে ধৃত এবং ভিকটিম দ্বয়কে আইনের ব্যবস্থা গ্রহণের জন্য মেডিকেল করার জন্য নিয়ে আসছে। গৃহবধূ ও তার মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আজকে জেনারেল হাসপাতালে 2 জন আমরা রোগী রিসিভ করি। রোগীদের অভিযোগ হলো তারা সেক্সুয়াল অ্যাসল্টের শিকার। আমরা রিসিভ করে রোগীদেরকে সরাসরি অ্যাডমিশন দিই। রোগীরা এখন হাসপাতালে ভর্তি আছে, বিশেষ করে ফিমেল সার্জারি ওয়ার্ডে তাদেরকে আমরা অ্যাডমিশনে রাখি। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে তাদের উপর কী ধরনের নির্যাতন হয়েছে। দুজন ভিকটিমকে, মা এবং মেয়ে দুজনকে আমরা আমাদের মানে নারী পুলিশের সহায়তায় আমরা সদর হাসপাতালে তার মেডিকেল চেক আপের জন্য, পরীক্ষার জন্য পাঠিয়েছি এবং পাশাপাশি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়া চলমান।
2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে সুবর্ণচর উপজেলায় স্বামী সন্তানদের বেঁধে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। সেই ঘটনায় গতকাল সোমবার আওয়ামী লীগের বহিষ্কৃত নেতাসহ দশজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এই রায়ের 24 ঘন্টা যেতে না যেতেই আবারও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটল সুবর্ণচরে। নিউজ ডেস্ক, দেশ টিভি। আগাম আমের মুকুলের সুঘ্রাণ ছড়ে পড়ছে পঞ্চগড়ের বাতাসে। গাছে গাছে এখন মুকুলের সমারোহ, মিষ্টি গন্ধে মাতোয়ারা আম চাষি, পথচারী ও মৌমাছিরা। বাগান মালিকরা আশা করছেন আবহাওয়া অনুকূলে থাকলে আগাম আম বাজারজাত করে লাভবান হবেন বাগান মালিকরা। বিস্তারিত পঞ্চগড় প্রতিনিধি রাশেদুজ্জামান বাবুর রিপোর্ট, জানাচ্ছেন সাবরিনা জেরিন। আম চাষের জন্য বেশ সহায়ক পঞ্চগড়ের মাটি ও আবহাওয়া। বাণিজ্যিকভাবে অনেকে জমি ইজারা নিয়ে দীর্ঘমেয়াদি বাগান গড়ে তুলেছেন। বিদেশি বিভিন্ন জাতের আম বাগান করে লাভবান হচ্ছেন চাষিরা। বাহারি জাতের আমের বাগান হওয়ায় বছরের শুরু থেকে মৌসুম শেষের পরেও আমের সমারোহ থাকে গাছে গাছে। বর্তমানে বাসায় বা পতিত জমিতে আমের মুকুল তেমন না দেখা গেলেও প্রতিটি বাগানে আমের মুকুলে সয়লাভ। মুকুলের শোভায় ছুটে আসছে মৌমাছিরা, বাগানের পাশ দিয়ে চলা পথচারীদের নজর কাড়ছে প্রতিনিয়ত। এবারে তো ফলন একটু আগাম চলে আসছে মলগুলা, এবারে যদি আবহাওয়া যদি ভালো থাকে তাহলে এবারে মনে করেন তো গতবারের দ্বিগুণ টাকা পাওয়া যাবে। গত বছরে আমাদের সব কিছু মিলে প্রায় 5-7 লাখ টাকা বিক্রি হয়েছে। এবারে যদি আবহাওয়া ভালো থাকে একটু বাম্পার মুকুল এসেছে, খুব ভালো একটা ফলনের আশা করতেছি। এর আগের বার ইনশাআল্লাহ চাইতে এবার অনেক বেশি ফল। গত বছর তেমন মুকুল না এলেও এবার প্রত্যেকটি গাছে আগাম মুকুল এসেছে। আবহাওয়া ঠিক থাকলে এবং আগাম বাজারজাত করা গেলে বাজার মূল্য ভালো পাওয়া যাবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। আমের মুকুল আসা শুরু হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছে। এই মুহূর্তে যেন একটি ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করেন যাতে রোগ পোকামাকড় আক্রমণ একেবারে না হয়। এই আম বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমাদের পঞ্চগড়ের মাটি এবং আবহাওয়াগত কারণে দেশের অন্য অন্য এলাকার তুলনায় সর্বশেষ হিসেবে আমটা হারভেস্ট করা হয়, যার ফলে দেরিতে হারভেস্ট করার জন্য এখানকার কৃষকরা আমের একটা ভালো দাম পান। চলতি মৌসুমে পঞ্চগড়ে ছোট বড় বাগান সহ 792 হেক্টর জমিতে আমের চাষাবাদ হচ্ছে। এ থেকে প্রায় 12,750 মেট্রিক টন আম পাওয়া যাবে। চাষিদের সব সময় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রেসিডেন্ট থাকাকালে কোনো কৃতকর্মের জন্য একজন প্রেসিডেন্ট হিসেবে বিচারে কোনো ছাড় পাবে না ডোনাল্ড ট্রাম্প। ফলে 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী ফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে ট্রাম্পের বিচার করা যাবে বলে রায় দিয়েছে মার্কিন আদালত। এ মামলায় ট্রাম্প দাবি করেছিলেন তার বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে তা থেকে তিনি দায়মুক্তি পাবেন, কারণ তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকার সময় ওই ঘটনা ঘটেছিল। তবে মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আপিল আদালতের 3 বিচারকের প্যানেল ট্রাম্পের এই যুক্তি খারিজ করে দেন। এ রায় ট্রাম্পের জন্য একটি বড় ধাক্কা, কারণ কয়েক বছর ধরেই বিভিন্ন মামলায় তিনি প্রেসিডেন্সিয়াল দায়মুক্তি পাবেন বলে দাবি করে আসছিলেন। আদালতের রায়ের পরেই ট্রাম্পের প্রচার শিবিরের মুখপাত্র স্টিভেন এক বিবৃতিতে বলেন, সাবেক এই প্রেসিডেন্ট আদালতের প্রতি শ্রদ্ধা রেখে এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেননি, তিনি এর বিরুদ্ধে আপিল করবেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ঝড়ের আঘাতে 3 জন নিহত হয়েছেন। এছাড়া উপকূলীয় এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ের প্রভাবে নজিরবিহীন বৃষ্টিপাতে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। রেকর্ড বৃষ্টিপাতের জেরে অঙ্গরাজ্যের 8টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকার বাসিন্দাদের। একটানা ভারী বৃষ্টিপাতে লস অ্যাঞ্জেলসের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভূমিধস।